আমার প্রস্তাবটা হচ্ছে আমি আপনার মেয়ে নিরুপমাকে আমার বাড়ির বউ করতে চাই। ফেরাবেন না প্লিজ। ফেরানো তো আপনার এক চিটিয়া অধিকার। শোধটা করবে কবে? একদিন সব শোধ করে দেব। কাজটা ঠিকঠাক হয়ে যাওয়া চাই। বস্তির একটা ঘর যেন আস্ত না থাকে, বুলডোজার দিয়ে সব গুঁড়িয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, কাজ হয়ে যাবে স্যার, আমরা সব ব্যবস্থা করে নিয়েছি। কিন্তু কোনো আজ যেন দেব পরিবারের উপর না আসে। আপনি একদম সব নিয়ে ভাববেন না স্যার, সব ব্যবস্থা হয়ে গেছে। আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে আমার স্ত্রী আমার কাছ থেকে একটা উপহার চেয়েছে। কি উপহার স্যার? এই বস্তিটা উচ্ছেদ করতে হবে। আ স্মল গিফট, একটা ছোট্ট উপহার। যা উড়িয়ে দাও। যা ক্যাশ পেলে তার সাথে একটা ফ্ল্যাট ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। চল বিজু। আর কাজটা যদি না হয়, আর এখানেও বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তুমি তো মরবেই সাথে তোমার ফ্যামিলি। কথাটা মাথার ভেতরে ঢুকিয়ে নি। আন্টু, হ্যাঁ বলো। বস্তিটা খালাস করতে হবে। হ্যাঁ, নইলে আমরা খালাস। আমি তোকে বলছি নীরু, তুই বিয়ে করে পালিয়ে যা। বড় লোকের ছেলে, আমাদের বাড়িটি খুব ভালো ছেলে। হ্যালো, ইন্দ্রজিৎ দেব আছেন? হ্যাঁ, কিন্তু আপনি কে বলছেন? ওনার সঙ্গে একটু দরকার ছিল, একটু দেবেন?
বাবা কার ফোন? জানি। হ্যালো, আমি ইন্দ্রজিৎ দেব বলছি। আমি নিরুপমা। ও নিরুপমা, কেমন আছো মা? বাড়ির সকলে ভালো তো? বাড়ির সকলে ভালো ছিল, কিন্তু আপনি আসার পর থেকে আর ভালো নেই। কি হয়েছে? দেখুন, আমরা দিন আনি দিন খাই, আপনাদের মতো অত পয়সা নেই আমাদের, আমাদের লোভ দেখাবেন না। আপনার ছেলে অনেক বড় লোক, আপনি অনেক বড় লোক, ভাত ছড়ালে কাকের অভাব হবে না, অনেক পাত্রে পেয়ে যাবে। আমার বাড়ির লোকদের লোভ দেখাবেন না। আমার কোনো লোভ নেই, আমি আমার সংসারের জল একার কাঁধে টানি। আমার বাড়ির প্রত্যেকটা লোক আমার মুখের দিকে তাকিয়ে ক্ষমা করবেন আমাকে, এ বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আর আপনি এই অভাবের সংসারে আমাদের লোভ দেখাবেন না, যদি লোভ দেখান, আর আমার বাবা মায়েরা যদি রাজিও হয়ে যায়, তারপর তারপর তারা না খেতে পেয়ে মরবে। আমি আপনার কাছে হাত জোর করছি, প্লিজ, হাত জোর করছি। আমরা বড় স্বার্থপর রে মা, বড় স্বার্থপর, বড় স্বার্থপর। কে ফোন করেছিল বাবা? বৃদ্ধি, এক রাজকুমারী বুঝলি, খুব খারাপ অবস্থার মধ্যে আছে, একেবারে দৈন্য দশা, দিন আনে দিন খায়। তো আমি সেই রাজকুমারীকে এনে আমার রাজকুমারের পাশে বসাতে চাই। মানে? বুঝতে পারছিস না? কিচ্ছু না মাই ডার্লিং, কিচ্ছু না, কিচ্ছু না। দেখো বাবা, তুমি যে কথাটা বলছো আমি বুঝতে পারছি, কিন্তু বাবা প্লিজ। পৃথ্বী, আমার যদি কিছু একটা হয়ে যায়, তখন তোকে কে দেখবে বলতো? কে তোকে দশ হাত দিয়ে রক্ষা করবে? শোন বাবা, আমি আমি এক দেবীর সন্ধান পেয়েছি। আমি তাকে এই এই বাড়িতে নিয়ে আসবো, সে হবে তোর স্ত্রী। আমার চোখের কাঁটা একদিন ঠিক উপরে ফেলে ফেলব। আমি কাউকে বিয়ে করব না বাবা, আমার জীবনে কারোর জন্য কোনো জায়গা নেই, আমাকে আমাকে যে কেউ ভালোবাসে না বাবা। আর তুমি যাকে আনবে বলছো, সেও আমাকে কোনোদিন ভালোবাসবে না। আমি কারোর দয়া চাই, কারোর অনুকম্পা চাই না, চাই না, কাউকে চাই না আমি, কাউ।
আচ্ছা তোমরা এত দেরি করলে কেন বলো তো? তোমাদের কতবার ফোন করা হয়েছে? তোমাদের কোনো কাণ্ডজ্ঞান নেই? আর শোনো, তুমি এটা এখানে রাখো, এখানে রাখো, আর তুমি ওটা ওদিক বাড়ি নিয়ে যাও, যাও যাও। মানুদা, হ্যাঁ বলো। মানুদা, আমার অর্নামেন্টস গুলো কোথায়? তোমার অর্নামেন্ট গুলো সবাই আলিয়া দিদিগুলির কাছেই আছে। বলছি আমার ড্রেস কোথায়? সব আয়রন করা হয়ে গেছে তো? হ্যাঁ সব হয়ে গেছে, তোমার ঘরে আছে, যাও। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মানুদা, মানুদা, ছাই ফেলতে ভাঙা গুলো আবার একজন এলেন। মানুদা বলো, সমস্ত খাবার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে তো? আর গেস্টদের কে আনতে যাচ্ছে? ওই তোমাদের কোন সময় এভেন্টের লোকগুলো আছে, ওরাই সব দেখাশোনা করছে, আমি অত শত বুঝি না। হ্যাঁ যাও। মানু, ওকে, এটা কি নিয়ে যাচ্ছ? কোট। কার কোট? আগে বড় সাহেবের কোট, মানে বড় সাহেব অনুষ্ঠানে থাকবেন আর কি। আমি বিশ্বাস করতে পারছি না, ইন্দ্র আমার ভিকির অ্যানিভার্সারিতে উপস্থিত থাকবে। কেন থাকবে না? ভিকি আমার ভাই আর বাবারই ছেলে, আমি বাবাকে রাজি করিয়েছি, তাই আজ বাবা থাকবে। কিন্তু কিন্তু আমি আজ অনুরোধ করছি, তোমরা কেউ ঝগড়া করো না। আজ ভাইয়ের অ্যানিভার্সারি, তাই আমরা খুব হইচই করব। ছেলেটাকে একটা ধন্যবাদ দিলে না? রিয়েলি ধন্যবাদ দিতে হবে? থ্যাংক ইউ মিস্টার পৃথ্বীজিৎ দেব, আপনি ইন্দ্রজিৎ দেবকে তার ছেলের অ্যানিভার্সারিতে উপস্থিত থাকতে রাজি করিয়েছেন, সো থ্যাংক ইউ। মায়েরা কখনো ছেলেদের থ্যাংক ইউ বলে না। মায়ের ঋণ থাকে না, সেটা আরো বেড়ে যায়। তোমাকে বলেছি না আমি মম, দেখো আমার ড্রেসটা ঠিক লাগছে? ও, অলওয়েজ মাই সন ইজ সো স্মার্ট, সো হ্যান্ডসাম। চল মম, আই এম অলসো রেডি, আই এম লুকিং গুড না? ওয়াও মাই প্রিটি গার্ল, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। থ্যাঙ্ক ইউ মম। পাপা, ভালো লাগছে আমার? খুব সুন্দর, খুব ভালো। তাহলে আর দেরি করব কেন? চলো পার্টি হয়ে যাক। ভিকি, বিজু, আলিয়া, প্রথমেই আমরা উইশ করি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু মাই ভিকি অ্যান্ড মাই রিমা। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। চলো চলো চলো, ইয়া উই আর গেটিং লেট, চলো। Congratulations, Vicky. এরপরেও তুই বলবি? প্লিজ বাবা, ছোট ভাই একদিন না একদিন আমাকে দাদা ডাকবে, আমার বিশ্বাস আমাকে দাদা ডাকবেই।
বুঝেছি। তুমি যাও, চল। তুই যাবি না? আমি যাচ্ছি। মারুদা! হ্যাঁ যাই বড় বাবা। আমাকে নিয়ে চলো। হ্যাঁ। না, মানু না। আজ তোর বাবা তোকে নিয়ে যাবে। Yeah.
तुमको यार खूंटी पे टांग दूंगा, थोड़ा उधार मैं इत्मीनान तुमसे ही मांग लूंगा। है सीखा मैंने यार जो तुमने सिखाया रे, दमदार नुस्खा यार मैंने भी आजमाया रे, आजमो का चूरन जवाब मैंने टकर मारा। তুলে নিয়ে যা।